হ্যালো বন্ধুরা, সঙ্গীত কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেনের একটা নিউ রেসিপি, চিকেন কষা করব। তোমরা দেখতে থাকো, এটা ভীষণ ভালো একটা রেসিপি, খেতে খুব টেস্টি। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে আমি কীভাবে বানাচ্ছি এই রেসিপিটা, তো সাথে থাকো। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো এক চামচ লবণ। এক চামচ লবণ দিয়েছি, এক চামচ কাঁচা লঙ্কা বাটা, দু চামচ আদা বাটা, দু চামচ রসুন বাটা। এটা আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 5 চামচ সয়াবিন অয়েল। এবার তেলের মধ্যে দিয়ে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ, এখানে কুচিয়ে রেখেছি সেটাই আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1/2 চামচেরও কম একটু লবণ, যাতে পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে যায়। সেই জন্য লবণটা আমি আবার দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। আর দেব 1.5 চামচ ধনে গুঁড়ো। তোমরা কিন্তু স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে আর স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবে। আমি আমার স্বাদ অনুযায়ী লবণ এবং ঝালটা ব্যবহার করেছি এখানে। সমস্ত মশলা ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার আমি দেব চিকেনটা। ম্যারিনেট করা চিকেনটা আমি এবার দিয়ে দেব। চিকেনটা মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে কষাতে থাকব। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার আমি দিয়ে দেব এখানে বড় একটা টমেটো, আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দেব। ভালো করে চিকেনের সাথে আমি মিক্সড করে নেব। ভালো করে আমি টমেটো পেস্ট মিশিয়ে নিয়েছি চিকেনের সাথে। এবার আমি এটা 10 মিনিট এইভাবে কষাতে থাকব, ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকব। চিকেন যত বেশি কষানো হবে তত খেতে কিন্তু খুব সুস্বাদু হবে, তাই তোমরা যখনই চিকেন কষা করবে তখন এইভাবে তোমরা কষাতে থাকবে। আমি 10 মিনিট এইভাবে কষে যাব। এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি
10 মিনিট বলেছিলাম কিন্তু 15 মিনিট কষিয়ে নিয়েছি। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। যতক্ষণ না চিকেনের জলটা ফুটে উঠছে ততক্ষণ আমি চাপা দেব না। জলটা ফুটে উঠেছে, এবার এই জলের মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। এই ধনে পাতা কুচির জন্য সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য আমি এটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। কিন্তু 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। তো এবার আমি এর মধ্যে দেব একটা ভাজা মশলা করে রেখেছিলাম, এই যে ভাজা মশলা, এই মশলাটা দেব। এর মধ্যে রয়েছে শুকনো কড়াই, আমি ভেজে রেখেছিলাম মশলাটা, হচ্ছে 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ, 1টুখানি জায়ফল, 1টুখানি জৈত্রী, 1/2 চামচ গোটা জিরে, 4টে গোলমরিচ। একসাথে শুকনো কড়াই ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। এখান থেকে দিয়ে দেব 1 চামচ এই ভাজা মশলাটা, ছোটো চামচের 1 চামচ। আমি ভালো করে এবার মিশিয়ে নেব। নিউ চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। তো এটা আমি চাপা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা খুব ইজি, দারুণ একটা রেসিপি। তো এটা পরিবেশন করে আমি দেখাচ্ছি কেমন লাগছে। রেডি হয়ে গেল সিম্পল চিকেন কষা। এই চিকেন কষা দেখিয়ে বুঝতে পারছো, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে, ভীষণ ভালো। তোমরা বাড়িতে চটজলদিটা বানিয়ে নাও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও শেয়ার করব তা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।